জন্মদিন এই দিনটা একটা ত্যাগের দিন। শ্যামাপ্রসাদ মুখার্জি স্বপ্ন দেখেছিলেন অখণ্ড ভারতের, অর্থাৎ এ ভারতবর্ষ একটা থাকবে এবং এটার একজন প্রধান থাকবে, একটা সংবিধান থাকবে, একটা নিশান থাকবে। দীর্ঘ বছর পর আজকের আমার দেশের প্রধানমন্ত্রী এই স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। কাশ্মীরে 370 উঠিয়ে দিয়ে সেখানে বিনা রক্তপাতে সেখানে আজকে একটা নিশান, একটা সংবিধান, একটা প্রধান। এই যে জিনিসগুলি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যা বলে মুখে, দেরিতে হলো এটা কার্যকর হয়। যেটা রাম মন্দির বলেছে, রাম মন্দির প্রতিষ্ঠা করব, ভেবেছিল অনেকে বহু রক্তপাত হবে, কিন্তু কোনো রকম রক্তপাত ছাড়াই আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তো আজকের এই যে ত্যাগের দিন, এই দিনটাকে মনপুর মণ্ডল কমিটি, এটাকে যারা দুঃখী মানুষ আছে, সাধারণ মানুষ আছে, তাদেরকে কিছু সাহায্য দেওয়া, এটা হলো উদ্দেশ্য। তো এখানে যতটুকু সম্ভব, বোধহয় 1500-এর উপরে লোক হয়েছে, তো যাই হোক যতটুকু সম্ভব সাহায্য করছে। ত্রাণ সামগ্রীর মধ্যে কী কী রেখেছেন স্যার? চাল 5 কেজি, 1 কেজি ডাল এবং 500 সরষের তেল, এই তিনটা রাখা হয়েছে। কিন্তু প্রয়োজনের থেকে বেশি মানুষ চলে এসছে, তবুও যতটুকু সম্ভব কর্মকর্তারা যারা আছেন তারা এটা করবেন, আমরা আশা করি। এবং সবাইকে বলছি সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিন অনুযায়ী, যদিও আমাদের মোহনপুরে নাইট কারফিউ বা ডে কারফিউ নেই, সুতরাং তবুও বিধিনিষেধ মেনে আমরা এটা করছি। আপনার মোহনপুর বিধানসভায় বিভিন্ন রেশন যে শপ আছে, রেশন শপে সবগুলিতে মুখ্যমন্ত্রীর যে ত্রাণ সামগ্রী, মুখ্যমন্ত্রীর প্যাকেজ সব জায়গায় পৌঁছে গেছে, সব জায়গায়। এটা আমার মনে হয় ওয়েস্ট ত্রিপুরার মধ্যে মোহনপুর বিধানসভায় সবচেয়ে আগে, সবচেয়ে বিধানসভার যতগুলি রেশন শপ আছে সবখানে ডিস্ট্রিবিউট। এই যে মোহনপুরের মধ্যে আজকে মোহনপুর বাজারের মধ্যে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, সবগুলি মানুষকে কি আপনারা পৌঁছে দিতে পারবেন? আপনাদের শ্রদ্ধা আশা করি, যতক্ষণ থাকবে, যতক্ষণ মাল আছে মার্কেটে, অন যদি মার্কেটেই চাল না থাকে, মার্কেটেই যদি ডাল না থাকে, আগরতলা যদি না থাকে, তাহলে কোত্থেকে দেবো? থাকলে যতক্ষণ আমরা চেষ্টা করবো চালাতে। কোভিড-19 পরিস্থিতিকে নিয়ে শেষমেশ আপনার মানুষের প্রতি কী বার্তা থাকবে? আমার বার্তা থাকবে যে যদিও আমাদের মোহনপুরে ডে কারফিউ নেই, নাইট কারফিউ নেই, কিন্তু সবাই মাস্ক পরিধান করুক। আমি প্রথমেই বলেছি মাস্ক যারা পরে আসেনি তাদের কোনো সাহায্য আমরা হাত বাড়াবো না। তবুও এখান থেকে মাস্কও কিছু কিছু বিতরণ করা হচ্ছে, যাদের মাস্ক আনেনি তারা মাস্ক, এবং সবাইকে সতর্ক থাকতো, সচেতন থাকার জন্য, সুস্থ থাকার জন্য অনুরোধ করব। এবং সুস্থ থাকতে হলে সবাইকে বিধিনিষেধ মেনে চলতে হবে। আমি সবাইকে অনুরোধ করব, এই করোনা যুদ্ধে আমাদের জয়ী হতে হবে, সুতরাং জয়ী হতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। সবাই মাস্ক পরুন এবং ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করুন।